আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, নিশ্চয়ই অনেকেরই আমার মতন শরীরে রক্ত টকবক টকবক করতেছে, মনে হইতেছে আরও একটা একাত্তরের মতন যুদ্ধটুদ্ধ লাগাই ফেলি, জড়াই যাই মিয়ানমারের মতো একটা দেশ বাংলাদেশের সাথে, এসে এই ধরনের ফাইজলামি করে দেয়া মানে পাত্তাই দিচ্ছে না। জাতিসংঘের কাছে আমরা বিচার দিচ্ছি, দেখা গেছে এরা নিজেরা জাতিসংঘরেই নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা দিয়ে অস্থির। তো ভাই, এই সিচুয়েশনে বাংলাদেশ কী করে, আমাদের বিজিবি কী করতেছে, সেনাবাহিনী কী করতেছে, সরকার কেন শান্তিতে আসলে চাচ্ছে, কেন যুদ্ধে জড়াচ্ছে না, বাংলাদেশ কি ভয় পেয়ে যাচ্ছে, এরকম নানান প্রশ্ন আমাদের কমেন্টে আমি দেখি। তবে আপনি যদি একটু তথ্য উপাত্ত আপনার সার্বিক পরিস্থিতি দেখেন, পর্যবেক্ষণ করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আসলে আমরা কেন যুদ্ধে জড়াচ্ছি না, কেন আসলে সরকার বিষয়টাকে যুদ্ধে না গিয়ে মিয়ানমারের এই পাতানো ফাঁদে পা না দিয়ে সেটাকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। তবে এখানে বেশ কিছু বিষয় কানেক্টেড। দর্শক, প্রথমত হচ্ছে যে এই সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য মিয়ানমার যখন জাতিসংঘের এই পাত্তা দিল না, তখন কিন্তু বিষয়টা একটু তো উদ্বেগজনক একটা অবস্থানে আসছে। তবে জাতিসংঘের কয়েকটা বিষয় নিয়ে তারা নিষেধাজ্ঞা জারি করছে। তো এরপর পরই আমাদের সীমান্তে, বিশেষ করে তুমব্রু, ঘুমধুম এবং কোনাইপাড়া এলাকায় আপনার নিরাপত্তা নিশ্চিতে এই মুহূর্তে সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের যে রিজার্ভ বিজিবি সদস্যরা আছে, সেখান থেকে একটা মোটামুটি ভালো পরিমাণ সদস্যদেরকে সেই সীমানাতে পাঠানো হয়েছে। প্রথমত হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেখানে আপনার কাজ করে যাচ্ছে যেন সাধারণ জনগণ আতঙ্কিত না হয়। থার্ড হচ্ছে, যেহেতু কয়েকটা ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেই অ্যাক্সিডেন্টগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সেই কারণে সীমান্তের কাটাতার সংলগ্ন যে এরিয়াগুলো আছে সেইখানে বসবাসকারী পরিবারের সংখ্যা 300টার মতন আছে। তো তাদের ব্যাপারে কি করা যায়, বান্দরবনের জেলা প্রশাসন সেটা নিয়েও কিন্তু কাজ করছে। আর এই বিষয়গুলো নিয়ে একটা সার্বিক পরিস্থিতি সামনে আসছে যে বিজিবির বিষয়টা। দর্শক, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনি একটা বিবৃতিতে জানিয়েছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড অফ বাংলাদেশের যারা আমাদের সদস্য আছেন বিজিবি, তাদেরকে সর্বোচ্চ সতর্কতার সহিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো সিরিয়াস ইস্যু হোক, যে কোনো বিষয় হইলেই সেটা যেন যোগাযোগ থাকে। আর সরকারও গোয়েন্দা নজরদারি বলেন বা বাই প্রশাসনিক একটা চেইন অফ কমান্ড তৈরি করা হয়েছে, যেন যে কোনো উস্কানো সিচুয়েশনে বিজিবিও পানা দেয় বা বাংলাদেশও পানা দেয়। এছাড়া আপনার মানে বিজিবি সদস্যদের প্রতি স্পেশাল নির্দেশনা হচ্ছে যে এই মুহূর্তে মিয়ানমার দুইটা পরিকল্পনা করছে। প্রথমটা হচ্ছে যে এরা চাচ্ছে বাংলাদেশ যুদ্ধে জড়াক, কারণ বাংলাদেশের কাছে তথ্য আছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর, দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর, যে মিয়ানমার এইবারও 2016 এবং 17 সালের মতন আরেকটা পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে করছে, যে এই মুহূর্তে তাদের ভেতরে যে আরাকান আর্মি বনাম মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধ চলছে, তো সেইখানে রাখাইন রাজ্যে আরও কিন্তু বেশ কয়েক লক্ষ রোহিঙ্গা আছে। তো সেই রোহিঙ্গাদেরকে চিরতরে মানে তাদের দেশ থেকে বিদায় করে বাংলাদেশে ঢুকানোর জন্য কিন্তু আরেকটা পায়তারা চলছে। আর এই বিষয়টার তথ্য আসার পরে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে বিজিবিকে আপনার সমুদ্রপথে, স্থলপথে মানে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিজিবি মোতায়েনের মাধ্যমে একজন সিঙ্গেল রোহিঙ্গাও যেন আর বাংলাদেশে ঢুকতে না পারে, সেই বিষয়টাতেই সরকার ফোকাসটা বেশি করছে। যেন আপনারা জানেন যে এর মধ্যেই একবার এক ধাপে 10-15 জন রোহিঙ্গা ঢোকার পরে, এরপরেও সীমান্তের ওই পারে হাজার হাজার রোহিঙ্গারা কিন্তু বিভিন্ন জায়গায় অপেক্ষা করছিল। তো আমাদের বিজিবি আপনার সতর্কতার সহিত বা সফলতার সহিত গুলি এবং রক্তপাত ছাড়াই সেই রোহিঙ্গাদেরকে কিন্তু তাদের দেশে ফেরত পাঠিয়েছে বা বাংলাদেশে ঢুকতে দেয়নি। তো এই বিষয়টাই সামনে আসছে। তিনি বলছেন যে আমাদের সংস্থাগুলো আরও ভালোভাবে প্রস্তুত, বিজিবি সর্বোচ্চ সতর্কতায় আছে যেন মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তিনি আরও বলেছেন, আমরা বুঝতে পেরেছি মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হচ্ছে, বাট আমরা বলছি যে কয়েক দফা আপনারা দেখছেন রাষ্ট্রদূতকে ডাকানোর পরে আপনার তার কাছে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে। তো রাষ্ট্রদূতের যে বক্তব্য, এটা নর্মালি আমি বুঝি বা আপনারাও বুঝেন যে বর্তমানে যেই একটা রাজনৈতিক সরকার থাকলে একটা রাষ্ট্রদূত সেখানে দাম পায়, বাট বর্তমানে এই যে মিয়ানমারের যে রাষ্ট্রদূত, সে যেই দলের ছিল আংসান সুচি, তার প্রধানমন্ত্রীরই তো জেলে পুরাইয়া লটকাই রাখছে আপনার মিয়ানমার। তো সেই ক্ষেত্রে এই রাষ্ট্রদূতের কথার আসলে কতটুকু ভ্যালু দিবে মিয়ানমারের সেনা সরকার। তবে
আমাদের সরকারি বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী আপনার এই মুহূর্তে জানেন যে রানী এলিজাবেথের সেখানে গেছেন, সেখানে গিয়ে কিন্তু তিনি এই ইস্যুগুলো সেখানে বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি আপনার আন্তর্জাতিক বিশ্বের যারা ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন। এটা হচ্ছে কূটনৈতিকভাবে মোকাবেলা। সেখানে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, এই বিষয়টা কিন্তু সামনে আসছে যে আমাদের উপরে এরকম আক্রমণের পরও আমরা আপনার ধৈর্যের অনুশীলন করছি। সো এটাতে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেটা চালা মানে চেষ্টা করা হচ্ছে যে মিয়ানমারের উপর যেন নিষেধাজ্ঞা বা স্যাংশনগুলো ইউরোপের যে শক্তিশালী দেশগুলো আছে, পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাদের মাধ্যমে আসলে করানোর জন্য। তো জাতিসংঘের উপরে নিষেধাজ্ঞা দিয়া মিয়ানমার কিন্তু ওয়ান কাইন্ড অফ আমার দৃষ্টিতে এটা ভুলই করছে, যেটা আমাদের জন্য ভালো হয়েছে। তো দেখা যাক, এখন আর বিষয় হচ্ছে যে নিরাপত্তার কারণে যারা আমাদের সীমান্তের পার্শ্ববর্তী মানুষ আছেন, হ্যাঁ, পেশার কারণে কেউ গরু চার মানে কৃষিকাজের জন্য, তো এই মানুষগুলো তো এখন যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। তো বিজিবির পক্ষ থেকে, আপনার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে রাস্তাগুলো ছিল সেগুলোকে নির্দিষ্ট সময়ের পরে আপনার মানে সেখানে চলাচল নিষেধ করা হচ্ছে। পাশাপাশি যেন মানে আক্রমণের বেশ কিছু সময় আছে, যেহেতু মাসখানেক ধরে আক্রমণগুলো হচ্ছে যে এই টাইমে ঘটনাগুলো বেশি হয়, সেই বিষয়গুলোকেও সামনে আনা হয়েছে। ফাইনালি নিরাপত্তার কারণে সীমান্তবর্তী মানুষদেরকে কোথায় স্থানান্তর করা হবে তা নিয়ে এই মুহূর্তে ভাবা হচ্ছে। মন্তব্য করেছেন বান্দরবনের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। তিনি বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অগ্রাধিকার। সকালে 19 সেপ্টেম্বর সকালে থমথমে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অলরেডি বান্দরবন জেলার প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধি দলের ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন, পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ স্থানীয় জেলা ও পুলিশ কর্তারা। নিরাপত্তার কারণে সীমান্ত এলাকা থেকে 300 পরিবারকে নিরাপদে অন্যত্র সাময়িক স্থানান্তরের পরিকল্পনা চলছে বলে তিনি জানিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় জোরদার করা হয়েছে বিজিবি টহলও সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে সাধারণ জনতাকে। আর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে বান্দরবনের ডিসি, এসপি ও নাইক্ষ্যংসুরের ইউএনও ঘুমধুমের তুমব্রুতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটা বৈঠকও করেছেন। আর সোমবারও সেখানে থেমে থেমে গুলির আওয়াজ চলছে, আর যার কারণে আতঙ্ক আছে স্থানীয় তুমব্রু এবং ঘুমধুম সহ আশেপাশের এলাকারা। তো সকল কিছু মিলাইয়া আপনার বাংলাদেশ এই মুহূর্তে আমরা কৌশলী পথে হাঁটবো সেটাই বোঝা যাচ্ছে। আর প্রধান একটা অন্যতম দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে, আপনি যদি তথ্য দেখেন যে পৃথিবীর কিছু সংস্থা আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে কাজ করে, আমি একটা ভিডিও দিছি সেখানে, আপনি সেই ভিডিও দেখলে বুঝবেন সামরিক সক্ষমতায় বাংলাদেশ থেকে প্রযুক্তিগত দিক থেকে, অস্ত্রের দিক থেকে মিয়ানমার আমাদের থেকে আগানো। দেশের জনসংখ্যা কম, বাট প্রযুক্তিতে বা সামরিক সক্ষমতায় আমাদের থেকে কয়েক ধাপ আগে আছে মিয়ানমার। তো যুদ্ধাস্ত্রের বিষয়ে তারা আমাদের থেকে একটু বেশি অবস্থানে শক্তিশালী। তো যুদ্ধ লাগলে স্বাভাবিকভাবে, এখনকার যুদ্ধ এমন না যে সীমান্ত খুললে দিলে আমরা বাঁশ লাড়ি টিড়ি নিয়ে পিড়াপিড়ি করবো, প্রযুক্তির যুদ্ধ, এখান থেকে মারবো আমরা, এখান থেকে কী করবো। তাছাড়া মিয়ানমার নিজেদেরকে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসেবেও কিন্তু আপনার ঘোষণা দেওয়ার চেষ্টা করছে, তারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছে, শক্তি অর্জন করতে চাচ্ছে। তো দেখা যাক, এইসব কারণেই নানান ইস্যুতে বাংলাদেশ চাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে যে দেখো আমরা ধৈর্য ধরতেছি, তোমরা আসো, সম্ভবত এইটাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।